আসসালামু আলাইকুম। আমি এস এম মাহমুদ হোসেন অপু। আমার ইউটিউব চ্যানেল 21 জেনারেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয় এবং এর সুবিধা ও অসুবিধা সমূহ। বর্তমান সময়ে মোটামুটি আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি, কেউ কেউ আবার ক্যামেরার ভালো রেজুলেশনের জন্য অনেক টাকায় ফোন কিনে থাকেন। এই শখের ফোনের মাধ্যমে আমাদের শখের অনেক ফটোগ্রাফি, অনেক আনন্দ বেদনার স্মৃতি আমরা এই ফোনের এক্সটার্নাল বা ইন্টারনাল মেমোরি কার্ডের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করি। কিন্তু কখনো চিন্তা করেছেন কি, আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় বা মেমোরি কার্ডটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার দীর্ঘদিনের শখের ফটোগ্রাফি বা আনন্দ বেদনার স্মৃতিগুলোর কি হবে? তাহলে শুধু আফসোস আর আফসোসই করতে হবে। কেঁদে কেটে যেমন কুলকিনারা পাবেন না, তেমনি আপনার সোনালী দিনগুলোর স্মৃতিগুলো আর কোনোদিনই ফিরে পাবেন না। আপনার সোনালী অতীত যেন ফিকে হয়ে না যায়, সে উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছেই অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যেন আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমাদের পরবর্তী যে কোনো ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করার মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আশা রাখি। গুগল ড্রাইভকে ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই ভিডিওটি আমরা ইতিপূর্বেই দিয়েছি, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অ্যাকাউন্টটিতে লগ ইন করতে হয়। তো চলুন আমরা একটি ব্রাউজার ওপেন করে গুগল অ্যাকাউন্টটি ওপেন করি। আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টটি আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে টাইপ করব। এরপর নেক্সটে ক্লিক করতে হবে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড লিখতে হবে। আমরা গুগল অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। আচ্ছা, আমার অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন করা আছে, যার ফলে আমার এই নম্বরে একটি মেসেজ যাবে। এই মেসেজটা না দেওয়া পর্যন্ত এই মেসেজটিতে 6 সংখ্যার একটি কোড যাবে, এই কোডটা ইনপুট না করা পর্যন্ত আমরা এই গুগল অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবো না। তো সুতরাং
ফোন নাম্বার, এই এই ফোন নাম্বারটা যে ফোনে আছে সেই ফোনটা আমাদেরকে হাতের কাছে রাখতে হবে। এটা মেসেজ দিলাম, ফোন দাও তো। হ্যাঁ, আমার আমাকে গুগল থেকে 6 সংখ্যার ভেরিফিকেশন কোডটি দিয়েছে, আমি এটা লিখে দেই 860804। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। এটা কিন্তু সবার আসবে না, যাদের যাদের অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন করা আছে শুধুমাত্র এই মেসেজটা তাদেরই আসবে, আর কারো এটা আসবে না। আচ্ছা, আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটিতে লগ ইন করেছি। এরপর এই যে 9টা ফোনটার একটা আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে ড্রাইভ লেখা আছে ত্রিভুজ আকৃতির এই আইকনটিতে আমরা ক্লিক করব। এটাই আমাদের গুগল ড্রাইভ বা আমাদের পৈতৃক সম্পত্তি যাকে বলি আমরা। এখানে গুগল থেকে এই 15 জিবি ফ্রি দেওয়া হয়, আরো যদি মেমোরির প্রয়োজন হয় তাহলে আমাদেরকে এখানে গুগল থেকে এক্সট্রা মেমোরি কিনে নিতে হয়। এই যে বাই স্টোরেজ এর অপশনে গিয়ে, যেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও শুরুতে আমরা বলেছিলাম আমরা গুগল ড্রাইভটা আমরা কেন ব্যবহার করব। গুগল ড্রাইভটা আমরা ব্যবহার করব এই কারণে, আমাদের শখের যে ফটোগ্রাফি গুলো বা ভিডিও গুলো, সুখ দুঃখের স্মৃতি গুলো আমরা যে মেমোরি কার্ডে রাখি, সেই মেমোরি কার্ডটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা ফোনটি চুরি হয়ে যেতে পারে। মেমোরি কার্ড নষ্ট হয়ে গেলে অনেক সময় ডাটাগুলো রিকভারি করা যায়, কিন্তু ফোনটা চুরি হয়ে গেলে তার ডাটাটা রিকভারি করার কোনো সুযোগ থাকলো না। তো সেই ক্ষেত্রে আমাদের সবচাইতে সেফলি প্লেসমেন্ট হচ্ছে গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভে আমরা কোনো তথ্য সংরক্ষণ করে রাখলে সেটা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে এই এই মেইল জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার মাধ্যমে আমরা গুগল ড্রাইভে গিয়ে এই তথ্যগুলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বের করে নিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। এখানে নষ্ট হয়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার কোনো ভয় বা কোনো প্রকার চান্স আর আমাদের থাকছে না, যার ফলে আমরা আমাদের মেমোরি কার্ডগুলোকে ইউজ করব ঠিকই, কিন্তু আমাদের ইমোশনাল যে জিনিসগুলো থাকবে, যে জিনিসগুলোকে আমরা আসলে হারাতে চাই না, সেই জিনিসগুলো আমরা ফোন থেকে, ফোন মেমোরি থেকে আমরা কপি করে আমাদের এই গুগল ড্রাইভে রাখতে পারি, যার ফলে আমার ফোনটা যদি নষ্ট হয়ে যায় বা ফোনটা যদি চুরি হয়ে যায়, মেমোরি কার্ডটা যদি নষ্ট হয়ে যায়, তো কোনো প্রবলেম, আমরা 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 আমাদের ডাটাগুলোকে আবার এখান থেকে সংগ্রহ করে আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। তো আমরা আসলে এই জন্যই গুগল ড্রাইভ ব্যবহার করব। এখানে রাইট বাটন ক্লিক করে, ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাব। এখানে আমরা ফোল্ডার তৈরি করতে পারি, হয়তো ফোল্ডারের নাম দিতে পারি যে ইমেজ, ইমেজ লিখে ক্রিয়েট করলাম, আমাদের যত ইমেজ আছে সমস্ত ইমেজগুলোকে আমরা এই ইমেজের ভিতরে রাখবো। আবার রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারে গিয়ে হয়তো আমরা লিখলাম ভিডিও, আমাদের যত ভিডিও আছে আমরা সব ভিডিওগুলো এখানে রাখবো, ইত্যাদি, যে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ফোল্ডার তৈরি করে রাখবো। তো আমরা আমাদের ফাইলগুলো এখানে আপলোড করব কিভাবে? আমরা মনে করি যে কোনো একটা ইমেজ, এই ইমেজের ভিতরে রাখবো। এই যে আমরা মাই ড্রাইভ থেকে ইমেজে আসছি। এখানে ফাইল আপলোড করা যায় দুইভাবে। আমরা যে ফাইলটাকে আপলোড করব সেই ফাইলটাকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে মুভ করে এখানে এনে ছেড়ে দিলেও এটা এখানে ইনপুট হয়ে যাবে। আর আমরা এই রাইট বাটন ক্লিক করে
আপলোড ফাইলের মাধ্যমেও কোনো ফাইল বা ভিডিও ইমেজ ইত্যাদি এখানে নিয়ে আসতে পারি। তো আমরা এইভাবে শিখি। আপলোড ফাইলে ক্লিক করলাম, আমার ডেস্কটপ থেকে আমার চ্যানেলের লোগোটাই আমরা এখানে রাখবো। তাহলে এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, যেখানে খেয়াল করি এইখানে এটা প্রথমে ক্রস ছিল, এটা এখন ফুল হয়ে গেছে, কারণ এটা চলে আসছে। আমরা যদি বের হয়ে এখান থেকে ইমেজ নিয়ে আসলাম, আমরা যদি মনে করি কোনো ভিডিও এখানে নিয়ে এসে রাখবো, তাহলে আমরা কি করতে পারি, একই ভাবে রাইট বাটন ক্লিক, আপলোড ফাইল, ভিডিও, আমার একটা ভিডিও আমি মনে করি এই কোপে আমেরিকার ভিডিওটাই নিয়ে আসবো, ওপেন করলাম। এটা একটু সময় নেবে, এটা যেমন যত দ্রুত হয়ে গেছে যে ঠিক ঠিক মার্ক আসছে, ভিডিওটা একটু বড় তো এই জন্য এটা একটু সময় নেবে। এটা মাত্র শুরু হয়েছে, আমার ওই যে একটু নীল অংশ দেখতে পাচ্ছি, তার মানে ভিডিওটা শুরু হয়েছে আপলোড হওয়া। তো এইভাবে আমরা ভিডিও, অডিও, ইমেজ, আমাদের যে যা প্রয়োজন আছে সেই ফাইলগুলো আমরা এখানে গুগল ড্রাইভে নিয়ে এসে রাখতে পারি। এখন মনে করি যে আমার গুগল ড্রাইভে যদি কোনো তথ্য ফেলে দেওয়ার প্রয়োজন হয়, মনে করি যে আমরা রাখবো না, মনে করি ইমেজটা আমরা নিয়ে আসছিলাম এটা রাখবো না, তো এখানে রাইট বাটন ক্লিক করে রিমুভ করে দিলেই এটা চলে যাবে। আর নিয়ে আসতে হলে আচ্ছা, আমরা আরেকটু ভাবে এটা হতে হতে আমরা ড্রাগ করে কিভাবে নিয়ে আসতে পারি এটা দেখি। এটা আছে হলো এই যে এটা, তো এটাকে লেফট বাটন চাপ দিয়ে ধরে এই যে মুভ করে নিচ্ছি, করে এই যে আসবো নিয়ে এসে এই যে এখানে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিব, এটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা দুই ভাবেই করতে পারি, ড্রাগ করেও নিয়ে আসতে পারি বা রাইট বাটন ক্লিক করে আপলোড ফাইলের মাধ্যমেও আমরা আমাদের ইমেজ, ভিডিও, অডিও যার যেটা প্রয়োজন সেটা এখানে নিয়ে আসতে পারি। এটা কাজ চলছে, কিছুর সামান্য একটু প্রোগ্রেস হয়েছে। এভাবে আমরা আমাদের গুগল ড্রাইভকে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো রাখার মাধ্যমে ব্যবহার করতে পারি। তো এর সুবিধা আছে অনেকগুলোই, সুবিধার কথা যদি বলি, আমার এই গুগল ড্রাইভে যদি কোনো ডকুমেন্ট আমরা সংরক্ষণ করে রাখি, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমরা কিন্তু এই গুগল ড্রাইভে এই ফাইলগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর অসুবিধার বিষয়টা হলো যে এর এর যে এমবিটা, জিবিটা, এটা হলো একটা লিমিট, 15 জিবি পর্যন্ত আমাদেরকে ফ্রি দেয়। 15 জিবি ওভার হয়ে যাওয়ার পর আমাদেরকে কিনতে হয়। কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের কাছে আসলে কেনার মতো টাকা নেই, তাহলে কি করব, তাহলে আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো যে আমাদেরকে আমরা অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আর জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমরা ইতিপূর্বে দিয়েছি, যারা দেখেন নাই তারা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখান থেকে দেখে নিতে পারেন। সুতরাং একটা একটা জিমেইল তৈরি করে 15 জিবি স্টোরেজ ইউজ হয়ে যাওয়ার পর আমাদেরকে যদি আরও প্রয়োজন হয়, তাহলে আমরা আর একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিলাম, তাহলে সেখানেও 15 জিবি পেলাম। এইভাবে 5টা অ্যাকাউন্ট খুললেই 75 জিবি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। 75 জিবি মানে এটা অনেক বড় একটা স্টোর। তো এখানে তো আমরা যে কোনো ফাইল রাখবো না, এখানে শুধু আমরা সেই সমস্ত ফাইলটাই রাখবো যে ফাইলগুলো আমাদের ভবিষ্যতেও প্রয়োজন আছে, যার সাথে আমাদের অনেক স্মৃতি, আনন্দ, বেদনা ইত্যাদি বিষয়গুলো জড়িয়ে আছে, সেই বিষয়গুলো শুধু আমরা এখানে স্টোর করে রাখব। আচ্ছা, এখানে আমরা আর একটা জিনিস তৈরি করতে পারি। এটা হতে হতে আমরা ফাইল, অনেক ফাইলও রাখতে পারি এখানে। আমরা এটার জন্য আর একটা ফোল্ডার নেই, মনে করি ফোল্ডারটার নাম দিলাম হলো ফাইল। আচ্ছা, এটা ফাইল নামে আর একটা তৈরি হয়েছে। আমরা এখানে ওয়ার্ড ফাইল কিছু আমরা এখানে রাখবো,
এটার জন্য আমরা আপলোড ফাইলে যাই। আপলোড ফাইলে যাওয়ার পর এই যেখান থেকে আমরা নিয়ে আসতে পারি, এখান থেকে আমরা এই যে ক্লাস ওয়ান এর এগুলো প্রশ্ন, আমরা এই যে ক্লাস ওয়ান এর প্রশ্নটা নিয়ে আসলাম, ওয়ান এর প্রশ্নটা এখানে চলে আসে, এটা একটা ফাইল আমরা এখানে আপলোড করলাম। তো এইভাবে আমরা যে কোনো জিনিস এখানে আপলোড করে রেখে দিতে পারি আমাদের পরবর্তীতে যে কোনো জায়গা থেকে ব্যবহার করার জন্য। তো ভিডিওটা আরেকটু অপেক্ষা করি, অর্ধেকের বেশি পার হয়ে গেছে, আরেকটু অপেক্ষা করে আমরা ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত দেখি। আর 1 মিনিট সময় লেফট দেখাচ্ছে, 1 মিনিট সময়ের মধ্যেই আমাদের এই ভিডিওটি আপলোড হয়ে যাবে, সামান্য একটু বাকি আছে। তো ভিডিওটা আপলোড হোক, ভিডিওগুলো আপলোড হওয়ার পরে আমরা দেখব আমাদের এই আপলোডকৃত ফাইলগুলো আমরা কিভাবে আবার ডাউনলোড করে আমরা কাজে আমাদের কাজে ব্যবহার করতে পারি। ওকে, এটাও আপলোড হয়ে গেছে, আমরা এবার ভিডিওতে যাই। ভিডিওতে গিয়ে দেখতে পারবো যে আমাদের এই যে কোপা আমেরিকার ফাইনালের এই ভিডিওটা এখানে চলে আসছে। তো আমরা শিখলাম কিভাবে একটা ফাইলকে আপলোড করতে হয়, আমরা এটা কেটে দেই। এরপর আমরা এটা এখান থেকে কিভাবে ফাইল ডাউনলোড করতে হয় এই বিষয়টি শিখব। আমার 520.7 MB ব্যবহার হয়েছে। আচ্ছা, আমরা মনে করি ইমেজে যাই, ইমেজ থেকে এটাকে আমরা ডাউনলোড দিব। ডাউনলোড করার জন্য ওই যে রাইট বাটন ক্লিক করে নিচের দিকে আসব, ডাউনলোড, ওকে। একটু সময় অপেক্ষা করার পরে এই যেখানে ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে, লোগো ডাউনলোডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আরেকভাবে দেখতে পারবো, আমরা যদি দিস পিসি বা মাই কম্পিউটারে যাই এবং ডাউনলোডে যদি আসি, তাহলে যে টুডে লোগো PNG লোগোটা ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো অডিও, ভিডিও, ইমেজ, ফাইল যেটা আছে, যে ফাইলগুলো আমাদেরকে সংরক্ষণ করা আছে, সেগুলো আমরা এইভাবে একইভাবে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারি। তো আশা করি আজকের পর থেকে আমাদের আর কোনো মেমোরি, আমাদের কোনো ফটোগ্রাফি, কোনো ইমেজ, কোনো সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, যার যেটাই থাকুক না কেন, কোনো স্মৃতি যেন আর হারিয়ে না যায় বা যাবে না ইনশাল্লাহ আমরা আশা করি। তো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।